করে ভারত কথার গ্রন্থি মোচনের 859তম পর্বের আলোচনা আরম্ভ করছি। আমরা আলোচনা করছি মহাভারতের দৃষ্টিতে ধর্মনীতি নিয়ে। এই প্রসঙ্গে গত পর্বে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে চলেছি, সেই সমস্ত সিদ্ধান্ত নিয়ে আমরা আলোচনা করছি, যে সমস্ত সিদ্ধান্তের উপর এই ধর্মনীতি প্রতিষ্ঠিত। গত পর্বে আমরা আলোচনা করেছি কর্মফলবাদ, জন্মান্তরবাদ এবং খানিকটা অদৃষ্টবাদকে নিয়ে। এই জন্মান্তরবাদ, এই প্রসঙ্গে আমরা একটি শব্দ, একটি কথা আমরা পেয়েছি, সেটা হচ্ছে অকৃত অভ্যাগম। অকৃত, কৃত শব্দের অর্থ হচ্ছে করা বা করে পাওয়া, যেমন যার থেকে কৃ ধাতু থেকে এসছে কৃপা। কৃপা হচ্ছে যা আমরা আমাদের গুরুর কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে যা আমরা পাই, কৃপা লাভ। কিন্তু ভালো করে লক্ষ্য করা, এই কৃপা লাভ, এই কৃপাও কিন্তু এমনি এমনি আসে না। গুরুর কৃপা, ঈশ্বরের কৃপা এমনি এমনি আসে না। হ্যাঁ, কিছু করলাম না আর গুরু আমাকে কৃপা করলেন, কিছুই আমি করলাম না আর ঈশ্বর আমাকে কৃপা করবেন, এমনটা কিন্তু হয় না। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে কৃপাও কোনো কিছু করার বিনিময়ে আমরা যেটা পাই সেটাই হচ্ছে কৃপা, অর্থাৎ করে পাওয়া। কিন্তু এরকম দেখা যায় জীবনের ক্ষেত্রে কিছু মানুষ আমরা দেখি যে সে প্রথম থেকে বা জন্ম থেকে, কিছু প্রাণী, কিছু মানুষ, তারা ভালো ভালো সুযোগ সুবিধে, ভালো পরিবেশ, সুখ সমৃদ্ধি, প্রতিভা, দক্ষতা, হ্যাঁ, শুভ প্রবৃত্তি, এসব সে লাভ করে আছে। কিন্তু তার জন্য সে কিছু করেনি, প্রথম থেকে সে এরকম লাভ করেছে। আবার উল্টো দিকে এরকমই দেখা যায়, ঠিক তার উল্টোটা, হ্যাঁ, যে সে কিছু না করেই জন্ম থেকেই সে প্রতিবন্ধী, অদক্ষ, অশুভ পরিবেশে সে জন্মগ্রহণ করেছে, তার পরিবেশটা ভালো নয়, সে দরিদ্র, দুষ্প্রবৃত্তি নিয়ে সে জন্মেছে। এটাও একেও, অর্থাৎ কিছু না করেও সে যা পেয়েছে এইটাকেই বলা হয় অকৃত অভ্যাগ। এইটাকে স্বীকার করতে, এইটাকে আলোচনা করতে গিয়ে, এই কোনো কিছু না করেই এই ভালো বা মন্দ পাওয়া, এটাকে বিশ্লেষণ করতে গিয়ে কিন্তু সেখানে আমাদের পূর্বজন্মবাদ বা পূর্বজন্মকে স্বীকার করা হয়েছে। আমরা সেখানে এটা বলেছি যে এর বৈজ্ঞানিক সত্য স্বীকার করতে হয়তো আমাদের ভালো লাগে না, আমাদের মনে ভালো লাগে না, হয়তো মনে আমরা একটা কষ্ট পাই, কিন্তু ভালো লাগুক বা না লাগুক, এটা ঠিক যে একটা পূর্বজন্মের একটা ব্যাপার যেন এখানে ঘটে। এবং সেখানে বলছে তার এই সাধনা, তার এই প্রচেষ্টা এই জন্মের না, সে বহু জন্ম জন্ম ধরে তার সাধনা করে এসেছে, এই জন্মে হয়তো এসে তার ফল পাচ্ছে, ভালো কিংবা মন্দ। সুতরাং এই যে অকৃতভগম বা কর্ম, সুকর্ম বা দুষ্কর্ম, এখানে আমাদের এর পরিণাম বা এটাকে নিবারণের জন্য আমাদেরকে সেখানে পূর্বজন্ম পরজন্ম অর্থাৎ জন্মান্তরবাদকে আমাদের স্বীকার করতে হচ্ছে। এখানে অনেকে এই ব্যাপারটাকে আমরা দেখছি পাশ্চাত্য দর্শনে, তারা এই ব্যাপারটাকে অনেকটা হেরিডিটি অর্থাৎ বংশানুক্রমতা এটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। কিন্তু এটা ঠিক, সব জিনিসকে কিন্তু এই হেরিডিটি বা বংশানুক্রমতা দিয়ে ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, সেখানে পিতৃপুরুষ থেকে দেহের বেশিরভাগ অংশ প্রাপ্ত হলেও মানসিক, নৈতিক, আধ্যাত্মিক অনেক কিছুর ব্যাখ্যাই কিন্তু এই হেরিডিটি দিয়ে
ব্যাখ্যা করা যায় না। এখানে আমরা এই যোগশাস্ত্রে, পতঞ্জলির যোগশাস্ত্রে বা মহাবোধি শঙ্করাচার্যের ঔপনিষদিক ভাষ্যের মধ্যে অনেক ব্যাখ্যা আছে, আমরা তার কিছু আলোচনা গত পর্বে করেছি। এরপরে যেটি আসছে সেটি হচ্ছে অদৃষ্টবাদ। এখানে অদৃষ্টবাদ এই ধর্মনীতিতে, এই অদৃষ্ট ধর্মনীতি এই অদৃষ্টবাদের ওপরেও কিন্তু নির্ভর। হ্যাঁ, এই অদৃষ্টবাদের ওপরও এই ধর্মনীতি প্রতিষ্ঠিত। এখানে বলা হয়েছে পুণ্য বই পুণ্যেন কর্মণা ভবতি পাপ পাপেন, এটা হচ্ছে নীতি ধর্মের বা ধর্মনীতির মূল কথা। এর এই কর্ম সাধারণত তিন ধরনের বলা হয়, একটা হচ্ছে পুণ্যকর্ম, একটা হচ্ছে পাপ কর্ম, আর একটা হচ্ছে মিশ্রিত কর্ম। আমরা গীতার মধ্যে পাচ্ছি অনিষ্ট অনিষ্ট ইষ্ট মিশ্রম চ ত্রিবিধং কর্মণা ফলম। যোগশাস্ত্রে এই কর্ম আবার চার ধরনের, গীতা এবং অন্যান্য দর্শনে যেখানে আমরা তিন ধরনের পাচ্ছি, পুণ্যকর্ম, পাপ কর্ম এবং মিশ্রিত কর্ম, সেখানে যোগশাস্ত্রে আমরা আবার চার ধরনের কর্মের কথা পাই। একটি হচ্ছে শুক্লকর্ম, কৃষ্ণ কর্ম, শুক্ল কৃষ্ণ কর্ম অর্থাৎ মিশ্র কর্ম, শুক্লকর্ম কৃষ্ণ কর্ম, শুক্ল কৃষ্ণ কর্ম অর্থাৎ মিশ্র কর্ম এবং অশুক্ল অকৃষ্ণ কর্ম, এই চার ধরনের। শুক্লকর্ম আমরা কি বুঝি, পুণ্যকর্ম, কৃষ্ণকর্ম সেটাও আমরা বুঝি পাপ কর্ম, আর শুক্ল কৃষ্ণ অর্থাৎ মিশ্র কর্ম কি সেটাও আমাদের একটা ধারণা আছে। অশুক্ল অকৃষ্ণ কর্মটা কি, এটা যোগশাস্ত্রে বলা হয়, সেটা হচ্ছে যোগী যোগী পুরুষ যারা, যারা যোগের যোগ অবলম্বন করে আছে, তাদের যে নিষ্কাম কর্ম, এই যে তাদের যে সেবাত্মক, তাদের যে কোন রকম বাসনাহীন কর্ম, তাদের যে সেবামূলক কর্ম এবং কেবলমাত্র মোক্ষের জন্য তারা যে কর্মগুলো করেন, এইগুলো হচ্ছে অশুক্ল অকৃষ্ণ কর্ম। সেদিক দিয়ে গীতার কর্মযোগকে যদি আমরা দেখি, সে বা ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে যে কর্ম করা হয় বা মহৎ ভাবনায় যে যোগ্য কর্ম, সেটিও হচ্ছে অশুক্ল অকৃষ্ণ কর্ম। মহৎ ভাবনায় একটা বিশাল মহৎ উদ্দেশ্যে, সর্বব্যাপিত্ব হিতের উদ্দেশ্যে যে কর্ম, সেটি হচ্ছে অশুক্ল অকৃষ্ণ কর্ম। কর্ম এছাড়া আরো তিন ধরনের, একটা হচ্ছে সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম এবং ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম কি, না যে সমস্ত কর্মগুলো আমরা করেছি কিন্তু তার ফল আমরা পাইনি বা তার ফল পাওয়া আমাদের এখনো হয়নি, সেগুলো হচ্ছে সঞ্চিত কর্ম, অর্থাৎ তার ফল পাওয়া বাকি। আর যে সমস্ত ফলগুলো পাওয়ার জন্যে এই শরীরের উৎপত্তি, অর্থাৎ এই বর্তমান শরীরে আমরা যে সমস্ত কর্মের ফল পেতে আরম্ভ করেছি, সেগুলো হচ্ছে প্রারব্ধ কর্ম, আর অন্যটি হচ্ছে ক্রিয়মান। ক্রিয়মান কর্ম হচ্ছে যে যে কর্মগুলো আমার চলছে, যে কর্মের ধারাগুলো আমাদের চলছে, সেগুলো হচ্ছে ক্রিয়মান কর্ম। ছান্দোগ্য উপনিষদে একটা খুব সুন্দর কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে তস্য তাবদেব চিরং যাবন্ন বিমোক্ষার্থে সপ্তসত্তে সপ্তসে,
तस्य तावदेव चिरं जावन्न विमक्षते सपत्नतस्य। और तार अर्थ कि जन्मांतर ग्रहणेर कोनो कारण ना थाकाय एकजन ज्ञानी पुरुषेर देहांते ब्रह्म निर्वाण से लाभ करे। किंतु इखने एकटा कथा होच्छे ब्रह्म लाभ करेओ एकजन ज्ञानी पुरुषेर किंतु किछु प्रारब्ध कर्म थाके, से प्रारब्ध कर्मेर फल किंतु से ब्रह्मर तो लाभ करेछे किंतु तार प्रारब्ध कर्मेर फल से किंतु भोग करे। इखने এইখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে এই যে প্রারব্ধ কর্ম, এই প্রারব্ধ কর্ম যখন একজন ব্রহ্মভূত মানুষ, একজন ব্রহ্মজ্ঞ মানুষ লাভ করেন, তখন তিনি কিন্তু এই যে প্রারব্ধ কর্মের ভালো বা মন্দ কোনোটাই তাকে কিন্তু কোনোরকমভাবে বিচলিত করে না। ভালো লাভ, ভালো জিনিস লাভ করলেও তার মধ্যে কোনো আবেগ বা কোনো লক্ষ্য করা যায় না। আবার তার প্রারব্ধ কর্ম হেতু কোনো কিছু খারাপ তিনি তার লাভ করলেও তার মধ্যে কোনো ব্যথা যন্ত্রণা এই সমস্ত কোনো বিকার লক্ষ্য কোনো রকম বিকারই তার মধ্যে লাভ করা যায় না, এইটি হচ্ছে সবচাইতে বড় কথা। অর্থাৎ ব্রহ্মত্ব জ্ঞানের দ্বারা সমস্ত কর্ম ভস্মীভূত হলেও প্রারব্ধ কর্ম কিন্তু নষ্ট হয় না। জ্ঞানী পুরুষেরও প্রারব্ধ কর্ম বা প্রারব্ধ ভোগ করতে হয়, এটা হচ্ছে মূল কথা। জ্ঞানীর প্রারব্ধ ভোগ করতে হয় কেন? কারণ ব্রহ্ম জ্ঞানের সঙ্গে সঙ্গে তো আর দেহ বা জীবন বিনষ্ট হয় না। আর এই সিদ্ধান্তের পক্ষে প্রধান যুক্তি হচ্ছে এই যে ওই দেহ বা জীবন যদি না থাকতো, অর্থাৎ একজন ব্রহ্মজ্ঞ পুরুষের জীবন বা দেহ যদি না থাকে, তাহলে আমরা একজন উপদেষ্টা, একজন ব্রহ্মজ্ঞ পুরুষের সান্নিধ্য আমরা কি করে পাব? সুতরাং একজন ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি এই সংসারে তিনি দেহ ধারণ করেই আসেন এবং তারও কিছু প্রারব্ধ, দেহ ধারণ করার ফলে তার কিছু প্রারব্ধ কর্মও থাকে। সেই প্রারব্ধ কর্মে হোক অবশ্য তার এই জন্মে শেষ হয়ে যায়, তার আর কোনো পরের জন্ম বলে কিন্তু থাকে না। আর তার চেয়েও বড় কথা, তিনি যা কিছু ভোগ করছেন সেটা তাকে কোনোভাবেই বিচলিত করে না, ভালো কিংবা মন্দ কোনোটাই তার কাছ থেকে, তার কাছে সমান, তার কাছে এই কোনো কিছুই তাকে কোনোভাবেই বিকারগ্রস্ত করে না। অন্যরা দেখছেন কিন্তু তার কোনো রকম প্রতিক্রিয়া হয় না। আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের যে এই যে গল দেশে যে ক্যান্সার হয়েছিল, এতে তার আমরা বাইরে যারা আছি বা তারকে যারা সেবা করতেন তারা বিচলিত হয়ে থাকতেন, ঠাকুর কিন্তু প্রেমানন্দে থাকতেন। তিনি বলছেন মন শরীর তার কষ্টে থাকুক, মন তুই আনন্দে থাক। এই হচ্ছে তার আর মনটাকে শরীরের ওপরে তুলে নিয়ে যায়। সুতরাং শরীরের কোনো ভালো মন্দ বোধ তাদেরকে কোনোভাবেই আবিষ্ট করতে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বেদান্তের দৃষ্টিতে ছয় ধরনের কর্মের কথা বলা হয়েছে। কি সেই কাজ? একটি হচ্ছে কাম্য কর্ম, দ্বিতীয়টি হচ্ছে নিষিদ্ধ কর্ম, তৃতীয়টি হচ্ছে নিত্য কর্ম, চতুর্থটি হচ্ছে নৈমিত্তিক কর্ম, পঞ্চমটি হচ্ছে প্রায়শ্চিত্ত এবং ষষ্ঠটি হচ্ছে উপাসনা। অর্থাৎ কাম্য, নিষিদ্ধ, নিত্য, নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত এবং উপাসনা, এই ছয় ধরনের কাজ। কাম্যকর্ম কি? শাস্ত্রে যে ধরনের, শাস্ত্রের নির্দিষ্ট ফল লাভ করার জন্য শাস্ত্রে বলা, শাস্ত্রোক্ত ফল লাভ করার উদ্দেশ্যে যে কর্ম করা হয় সেগুলো হচ্ছে কাম্য কর্ম, যেমন যাগ যজ্ঞ ইত্যাদি। নিমিত্ত কর্ম, নিমিত্ত শব্দের অর্থ হচ্ছে
কারণ, এই কিসের নিমিত্ত, কিসের কারণ, অর্থাৎ নিমিত্ত মানে কারণ, কোনো কিছুর কারণে কোনো কর্ম করা যদি হয়, কোনো কিছুর কারণে কোনো কিছু বিশেষ কোনো কিছু লাভ করার উদ্দেশ্যে যদি কোনো কর্ম করা হয় সেটিকে আমরা বলেছি কাম্যকর্ম। আর বিশেষ কোনো কারণে যদি কোনো কাজ করতে হয় তাহলে সেটি হচ্ছে নিমিত্ত কর্ম। যেমন একটি সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সেই সন্তানের ভূমিষ্ঠ হবার পর তার যে যাতেষ্টি কর্মাদি, এই যে যাতেষ্টি কর্মটি এটি হচ্ছে নিমিত্ত কর্ম, বা ওই বিশেষ কারণের জন্য যে কর্মটি করা হয়। আর প্রত্যেক দিন মাস্ট ডু বলে আমরা বলেছি না, কিছু কাজ আছে যেটা মাস্ট করতেই হবে, আর সেই মাস্ট যেটা প্রত্যহ অবশ্য করণীয় যে কাজগুলোকে সেগুলোকে বলা হয় নিত্যকর্ম, অর্থাৎ প্রতিদিন যা করতেই হবে। যেমন সন্ধ্যা, ওই যে পঞ্চ মহাযজ্ঞের কথা আমরা বলেছি, এগুলো সবই হচ্ছে নিত্যকর্ম। আর নিষিদ্ধ কর্ম অর্থাৎ শাস্ত্রে যে সমস্ত কাজগুলো করতে বারণ করা হয়েছে, যেমন সুরাপান, ব্যভিচার, ব্রহ্মবধ, এগুলো হচ্ছে নিষিদ্ধ কর্ম। আর প্রায়শ্চিত্ত কি না, যে সমস্ত দোষ, যে সমস্ত অন্যায়, যে সমস্ত আমরা পাপ করেছি জ্ঞানত বা অজ্ঞানত, সেগুলোর থেকে মুক্তি পাওয়ার, সেগুলো সেই সমস্ত পাপ ক্ষয়ের জন্য অনুতাপ যদি আসে মানুষের জীবনে, সেই অনুতাপের, সেই সমস্ত অনুতাপের দ্বারা দগ্ধ হয়ে বা এই যে প্রায়শ্চিত্ত করা, এই সমস্ত কাজগুলোকে বলা হচ্ছে আমাদের প্রায়শ্চিত্ত কর্ম। আর চিত্তের চিত্তশুদ্ধির জন্য, আর চিত্তশুদ্ধির জন্য যে কাজ সেটিকে বলা হচ্ছে উপাসনা। এই হচ্ছে ছয় ধরনের কাজ। এরপরে যে বিষয়টি, যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমাদের ধর্মনীতি নির্ভর করে সেটি হচ্ছে সংস্কার। কর্মের কথা, কর্মফলের কথা, সেই সঙ্গে নানাবিধ কর্মতত্ত্ব আমরা এতক্ষণ আলোচনা করেছি। কিন্তু আরেকটা মানসিক পদার্থ, এই যে সংস্কার, এটা কিন্তু একটা মানসিক বিষয়, মানসিক পদার্থ। তার ন্যায়শাস্ত্রের মতে এটা হচ্ছে আত্মার একটা বিশেষ গুণ। সংস্কার ন্যায়শাস্ত্র অনুসারে আত্মারই একটা বিশেষ গুণ, আমার যা আমাদের জীবনকে প্রবলভাবে, আমাদের কর্মকে, জীবনকে, চরিত্রকে নিয়ন্ত্রিত করে, সেটাকে বলা হচ্ছে সংস্কার বা বাসনা বা আমাদের ভাবনা চিন্তা বা আমাদের জ্ঞানের আশয়, জ্ঞান আশয়। অদৃষ্ট যেমন কর্মের আশয় বা কর্মের অবশেষ সংস্কার, ঠিক সেরকম জ্ঞানের আশয় বা জ্ঞানের অবশেষ। অদৃষ্ট হল সুখ কর্মজনিত, অদৃষ্ট হচ্ছে কর্মজনিত সুখ দুঃখ ভোগের কারণ, আর সংস্কার হচ্ছে জ্ঞানজনিত স্মৃতির হেতু, স্মৃতির হেতু, স্মৃতির কারণ। এছাড়াও প্রত্যাভিজ্ঞা, রাগ, দ্বেষ প্রভৃতি নানা প্রবণতারও কারণ। প্রত্যাভিজ্ঞা, প্রত্যাভিজ্ঞা মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা, প্রত্যক্ষ অভিজ্ঞতা, আমাদের রাগ, আমাদের দ্বেষ, এই যে নানা ধরনের প্রবণতা, এর কারণও হচ্ছে কিন্তু এই সংস্কার। সংস্কার শব্দটা দুটো অর্থ। ধর্মশাস্ত্রে 10 ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে, আর আমরা যে সংস্কার নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে দার্শনিক পরিভাষায় যেটাকে সংস্কার বলছে। ধর্মশাস্ত্রে যে সংস্কার সেটা হচ্ছে শরীরের সংস্কার, দেহ শুদ্ধি বা শোধন, পরিষ্করণ বা আবর্জনা, এটা 10 ধরনের। যেমন কি কি, গর্ভাধান, পুংসবন,
সীমন্ত উন্নয়ন, জাতকর্ম, নামকরণ, নিষ্কামন, এবং নিষ্কামন অনেক জায়গায় সেটা হচ্ছে সমাবর্তন, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, বিবাহ। এই দশটি হচ্ছে দশবিধ ধর্মশাস্ত্রীয় সংস্কার। আমরা যে সংস্কার নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দার্শনিক ভাবনায় যে সংস্কার, মানে পূর্বকর্ম বাসনা বা মানস কর্ম, প্রাক্তন সংস্কার, যেটা অনেকটা অদৃষ্ট বিশেষ। সংস্কার থেকে অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা কোন রকম জ্ঞাত না হয়ে সংস্কার থেকে যে জ্ঞান জন্মায় সেটাকে বলা হয় স্মৃতি। আমাদের দু ধরনের জ্ঞান আমাদের জন্মায়, একটা হচ্ছে ইন্দ্রিয়জ জ্ঞান, আরেকটা হচ্ছে আমাদের সংস্কারজ জ্ঞান বা স্মৃতির জ্ঞান। কিরকম ইন্দ্রিয় মানে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরকম এই সেরকম দশটা, মন, বুদ্ধি, এরকম এগারোটা ইন্দ্রিয় আমাদের রয়েছে। এই সমস্ত ইন্দ্রিয়ের থেকে যে জ্ঞান আছে, চোখ দিয়ে আমরা যা দেখছি, কান দিয়ে যা শুনছি, যা স্পর্শ করে আমরা জানছি, এইরকম বুদ্ধি দিয়ে আমরা যা জানতে পারছি, মন দিয়ে যা আমরা বিশ্লেষণ করছি, এগুলো সব হচ্ছে ইন্দ্রিয়জ জ্ঞান। আর আরেকভাবে আমরা আমাদের জ্ঞান হয় সেটা হচ্ছে আমাদের বলছে স্মৃতি থেকে। এই স্মৃতি মানে সংস্কার থেকে যে জ্ঞান জন্ম কিভাবে হয় সেটা আমরা আজকে একটু বিশদে আলোচনা করব। আপনারা একটু ধৈর্য দিয়ে শুনুন ব্যাপারটা কি। এই সংস্কার সংস্কার কথাটা আমরা খুব বলি, এটা পূর্বজন্মের সংস্কার। এই সংস্কার ব্যাপারটা কি, কেমনভাবে সেটা কাজ করে, সেটা নিয়ে আমরা আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা, মানে খুব ডিটেইলে যাওয়ার আমাদের সুযোগ নেই, তাহলে আমাদের বেশ কিছু পর্ব এই নিয়ে গভীর আলোচনা রয়েছে দর্শনে, এ নিয়ে কিন্তু বিশদে আলোচনা রয়েছে, মহাভারতের মধ্যেও এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু আমাদের এই সীমিত সময়ের মধ্যে তো এত ডিটেইলে যাওয়া সম্ভব নয়। সুতরাং আমরা এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আনব, যাতে সহজে সংস্কার বলতে আমাদের এই ধর্মশাস্ত্রে বা মহাভারত কি বলতে চেয়েছে সেটা আমরা যাতে একটু বুঝে উঠতে পারি। দেখুন, আমরা কারো কথা ভাবছি, যার কথা ভাবছি সে যদি হঠাৎ এসে আমাদের আমাদের কাছে উপস্থিত হয়, তাহলে আমাদের দুটো ধরনের, একজনের কথা আমি ভাবছি, সে আমার সামনে নেই, তাকে আমি কোনো ইন্দ্রিয় দিয়ে কিন্তু দেখতে অনুভব করতে পারছি না, তাকে আমি চিন্তা করছি। এই যে যার কথা চিন্তা করছি, তার মানে তার বিষয় আমার মধ্যে আছে, আমার মধ্যে সেই জ্ঞানটা আছে বলেই তো আমি তার চিন্তা করতে পারছি। এবার যার চিন্তা আমি করছি সে যদি হঠাৎ আমার সামনে এসে উপস্থিত হয়, তাহলে আমার দু ধরনের জ্ঞান লাভ হচ্ছে। এই অভিজ্ঞতার মাধ্যমে, প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান হচ্ছে, আর স্মৃতিপটে যে ছিল সেই আমার সামনে উপস্থিত হয়েছে। তাহলে যা আমার স্মৃতিতে ছিল সেই আমার সামনে এসে উপস্থিত হয়েছে, এই যে জ্ঞান, এটা হচ্ছে আমাদের প্রত্যভিজ্ঞা বা প্রত্যক্ষ অভিজ্ঞতার জ্ঞান। কিন্তু এমন তো জিনিস হয় সেটা, সেই বস্তু আমার সামনে উপস্থিত নেই, আমি চোখ দিয়ে, কান দিয়ে, কোনো আমার কোনো ইন্দ্রিয় দিয়ে তাকে আমি কখনোই এই জন্মে, কখনোই এই বর্তমান জন্মে আমার চোখ, কান বা সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমি কখনোই তাকে অনুভব করিনি, অর্থাৎ আমার ইন্দ্রিয় জ্ঞান হয়নি, কিন্তু আমার স্মৃতির মধ্যে তার একটা ধারণা, একটা জ্ঞান রয়ে গেছে। এইটাকে বলা হয়, যেমন কোনো আমাদের বস্তু বা ব্যক্তি বিশেষের উপরে কখনো আমাদের অনুরাগ জন্মায়, কখনো দ্বেষ জন্মায়, কিন্তু সেই বস্তু বা বিষয়টাকে তো আমরা হয়তো আগে কখনো
উপভোগ করিনি, কখনো দেখিনি, তার পরিচয় লাভ করিনি, কিন্তু তার প্রতি আমাদের কখনো অনুরাগ জন্মাতে পারে, কখনো বা বিরাগ। একটা মানুষকে দেখেই, মানুষটার সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই, একটি মানুষকে দেখেই আমাদের মনের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। খুব ভালো করে দেখুন, একটা অপরিচিত মানুষকে দেখেই আমাদের, একটা অপরিচিত মানুষকে দেখেই আমাদের একটা মানসিক প্রতিক্রিয়া ঢোকে। এই প্রতিক্রিয়াটা ভালো হতে পারে, মন্দ হতে, লোকটাকে দেখে আমাদের বিরক্তই হতে পারে, বা লোকটাকে দেখে আমাদের ভালো লাগতে পারে। এই যে লোকটা আমাদের অপরিচিত, যার সম্পর্কে আমাদের কোনো রকম পরিচিতি নেই, আলাপ নেই, সে কেমন, তার সাথে কোনোদিন কোনো ব্যবহার হয়নি, তার সম্পর্কে আমাদের এই যে মানসিক একটা প্রতিক্রিয়া, এটা কি করে হয়? এটাই হচ্ছে সংস্কার। আসছে এইখানে পাতঞ্জল যোগসূত্রে বলা হয়েছে যে সুখানুষয়ী রাগ এবং দুঃখানুষয়ী দ্বেষ, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে। রাগ এবং দ্বেষ, এই দুটি আমাদের জন্মায়। হ্যাঁ, এই সুখানুষয়ী রাগ মানে একবার সুখ অনুভব হলে বারবার সেই সুখ অনুভবের যে ইচ্ছে হয় বা সুখ অনুসয়ী সেই ইচ্ছাকেই বলছে রাগ। কোনো বস্তু আমাদের কাছে সুখকর বা প্রীতিকর বোধ হলে তার প্রতি আমাদের আসক্তি জন্মায়, যা সুখকর বা প্রীতিকর নয় তার প্রতি আমাদের আসক্তি হয় না, সেটা হচ্ছে দুঃখ নাশ, দুঃখানুষয়ী রাগ। দুঃখ হলে এরকম দুঃখ যেন আর আমাদের কখনোই না হয়, আমরা যেন কখনোই ওই যন্ত্রণার মধ্যে আর না পড়ি, ওই যন্ত্রণা ব্যথা দুঃখ, তাহলে এই যে দুঃখের অনুসায়ী এই যে বিতৃষ্ণা, সুখের প্রতি তৃষ্ণা এবং দুঃখ ব্যথার প্রতি যে বিতৃষ্ণা, এটাকে বলছে দ্বেষ, আর সুখের প্রতি যে তৃষ্ণা সেটাকে বলছে অনুরাগ বা রাগ। দ্বেষ তাহলে রাগের বিপরীত, যা প্রীতিকর, যা আমরা চাই না, স্বভাবতেই তা বিতৃষ্ণার উদ্রেক করে। আমরা যাতে সুখ পাই না তাকে আমরা বর্জন করতে চাই, এই দুটো জিনিস রাগ এবং দ্বেষ, এটা আমাদের জীবনের অঙ্গ। কোন বস্তু আমাদের পছন্দ হয় আর কি কোনো কোনো বস্তু আমাদের অপছন্দ, আমরা সুখকর অনুভূতি স্মৃতি আমাদের মনের মধ্যে চিরস্থায়ী থাকে, সেটা করে আমাদের খুব ভালো লাগে স্মরণ করে, যে যা থেকে ওই সুখকর অনুভূতির উৎপত্তি তাও স্মরণে থাকে। এর কারণ কি? কারণ অনুভূতিগুলো অন্তর্জ্ঞান মানে সুখকর সংস্কার রেখে যায়, আর ওই সূক্ষ্ম সংস্কারগুলো মনের মধ্যে অব্যক্ত অবস্থার মধ্যে থাকে। সেগুলো যখন সেগুলো চেতনা স্তরে জেগে ওঠে তখন তাকে বলে স্মৃতি। অব্যক্ত সংস্কার ব্যক্ত অবস্থায় চেতনার ভূমিতে এলেই তা সেটা হয়ে ওঠে স্মৃতি। কেমন? একেই বলে স্মরণ বা প্রত্যভিজ্ঞা। যদি সুখকর অনুভূতির স্মরণ না হতো তাহলে সুখের বিষয়টা দেখা মাত্রই তাকে ভোগ করবার প্রবৃত্তি বা ইচ্ছে আমাদের হতো না। যেমন কোনো ভালো মিষ্টি, সুস্বাদু মিষ্টি দেখলে আমাদের মনে পড়ে যে এটা খেতে তো খুব ভালো ছিল, এই জন্য ওটা খেতে আবার আমাদের ইচ্ছে হয়, ইচ্ছে জাগে। তার যে সংস্কারটা আমাদের মধ্যে সুপ্ত হয়েছিল ওই বস্তুটাকে দেখা মাত্রই তা আবার জাগ্রত হয়ে ওঠে। যা অপ্রীতিকর উল্টো দিকে, যা আমাদের ভালো লাগে না, সেটা দেখা মাত্রই আমাদের ঘৃণা বিতৃষ্ণার উদয় হয়, অস্বস্তি লাগে। হ্যাঁ, একটা অস্বস্তি অনুভূত, যেমন অপ্রিয় গন্ধ, অপ্রিয় স্বাদ, অপ্রিয় মানুষ, অপ্রিয় ব্যবহার। তাহলে এই যে রাগ এবং দ্বেষ, এই দুটি যথাক্রমে সুখের এবং দুঃখের অনুভূতির অনুসয়ী।
সুখ এবং দুঃখরূপ এই দুই ধরনের অনুভূতি, এদের অবলম্বন আর ইন্দ্রিয়ের বিষয় অনুভূতির এই সবটাই এবং ইন্দ্রিয়ের বিষয় অনুভূতির অবলম্বন, ওই বিষয়ের দর্শন মাত্রই এবং ওই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হলেই তার একটা অনুভূতি হয়। তাহলে একটা অনুভূতি হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, আরেকটা অনুভূতি হচ্ছে আমাদের স্মৃতির জ্ঞান থেকে। কেমন? তাহলে দেখুন, এই যে জিনিস এটা হচ্ছে, যেমন খুব ভালো করে আমরা একটা কথা বলতে পারি, এই যে আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকার একটা ইচ্ছে, এটা তো আমাদের সব মানুষেরই আছে। মানুষ কেন, প্রাণী মাত্রেরই বেঁচে থাকার একটা ইচ্ছে আছে। এই অভিনিবেশ, এটাকে এই যে বেঁচে থাকার ইচ্ছেটাকে বলা হয় যোগের ভাষায় অভিনিবেশ। এই অভিনিবেশের উল্টোটাই হচ্ছে মৃত্যুত্রাস বা মরণত্রাস। বেঁচে থাকাটার ইচ্ছে হচ্ছে অভিনিবেশ, আর অভিনিবেশের বিপরীতটাই হচ্ছে মরণত্রাস। এই দুটো কিন্তু একসঙ্গেই থাকে। আমরা বেঁচে থাকতে চাই, অর্থাৎ আমরা মরতে চাই না, ঠিক? মৃত্যু আমাদের কাছে ভীতিপ্রদ এই কারণে যে এতে একটা যন্ত্রণা যেন হয়, যাতে যন্ত্রণার অনুভূতি জন্মায় তা আমাদের প্রতিকূল। আমরা আগের আলোচনায় তা দেখেছি, আমরা সেটা পরিহার করবার চেষ্টা করি। প্রত্যেক জীবের মধ্যেই অভিনিবেশের প্রকাশ আছে, কেবল মানুষ নয়, একেবারে ইতর প্রাণীর মধ্যেও সেটা লক্ষ্য করা যায়। তাদেরও বেঁচে থাকার একটা আকাঙ্ক্ষা আছে, যা কিছু তাদের মৃত্যু ঘটাতে পারে কিংবা তাদের দেহে নাশ ঘটাতে পারে তাকে তারা ভয় করে এবং তার সম্মুখীন হতে পারে না। একটু শব্দেই তারা ভীত হয়, তাদের সেই মৃত্যু যন্ত্রণা, সেই মরণত্রাস তাদের স্মরণ হয়, যেন পূর্বে তাদের মৃত্যু হয়েছিল, এই অভিজ্ঞতাই তাদের ফিরে আসেছে। আগে তারা এই অবস্থা পার হয়ে এসেছে আর মনের দ্বারে তাদের সেই সংস্কারটা রয়ে গেছে। এটার থেকেই কিন্তু সেই পূর্বজন্ম, না থাকলে মৃত্যুর এই যে অভিজ্ঞতা এটা তো থাকবে না। তাহলে এই মরণত্রাস কেন হচ্ছে? নিশ্চয়ই আমার এই মৃত্যুর অভিজ্ঞতা আমার আগে ছিল, সেই অভিজ্ঞতা ছিল বলেই আমার সেই অভিজ্ঞতাটাই আমার মধ্যে সংস্কার রূপে স্মৃতিরূপে রয়ে গেছে, ফলে প্রাণী মাত্রেই মৃত্যুর ভয়, যা যা থেকে তার মৃত্যু ঘটতে পারে বা যা যা থেকে তার যন্ত্রণা ঘটতে পারে সেগুলো তার মধ্যে হয়েছে। এই জন্ম অভিজ্ঞতা থেকেই তো মানুষের ভালো লাগা মন্দ লাগা, তাহলে নিশ্চয়ই সে আগে কখনো মারা যাওয়ার অভিজ্ঞতা তার মধ্যে আছে, নাহলে মৃত্যু ভয় তার আসবে কোথার থেকে? এই হচ্ছে প্রশ্ন। যেমন এই প্রভাবটা একটা শিশুর মনের মধ্যেও হতে পারে, এই সংস্কার তার মধ্যে কিভাবে হতে পারে, তারা কি সেটা তার বাবা মার কাছ থেকে পেয়েছে? এভাবে তো প্রশ্নটা পিছিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এর সমাধান তো হয় না। মৃত্যু ভয় কোথা থেকে এলো এটা বোঝাও যায় না, ব্যাখ্যাও করা যায় না, যদি না মনে মনে দৃঢ় একটা প্রতীতি হয় যে মৃত্যু যন্ত্রণার কোনো সংস্কার তার মধ্যে আছে এবং এর উপরে কিন্তু পুনর্জন্মবাদ প্রতিষ্ঠিত এবং আমাদের এই জগদর্শন এই মতটা সেখানে দৃঢ়ভাবে পোষণ করে। স্বামী বিবেকানন্দ তার রাজযোগ এই প্রসঙ্গে যা বলেছেন সেটা আমরা আমাদের ক্ষেত্রে এই বিষয়ে খুব প্রণিধানযোগ্য। তিনি বলছেন, আমরা সেটা একটু পড়ি আপনারা শুনুন। স্বামী বিবেকানন্দ বলছেন রাজযোগে, তোমরা দেখবে প্রত্যেক প্রাণীর মধ্যে অভিনিবেশের অর্থাৎ বেঁচে থাকার প্রকাশ আছে আর একে ভিত্তি করে পুনর্জন্মবাদ গড়ে তোলার অনেক চেষ্টা হয়েছে। কেননা মানুষ জীবনকে এত ভালোবাসে যে সে ভবিষ্যৎ জীবনও আকাঙ্ক্ষা করে। বস্তুত আমরা বাঁচতে চাই এবং যদি এই দেহটি চলে যায় তাহলে আমরা আরেকটি দেহ চাই যাতে নতুন করে আবার বাঁচতে পারি, আর এই হলো অভিনিবেশ।
স্বামীজী তার রাজযোগে আরও বলছেন, অবশ্য বলাই বাহুল্য যে এই যুক্তির বিশেষ মূল্য নেই, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে পাশ্চাত্য দেশীয় মতে অভিনিবেশ কেবল মানুষেরই পুনর্জন্মের সম্ভাবনাকে সূচিত করে, ইতর প্রাণীর নয়। ভারতবর্ষে অভিনিবেশকে অতীত জন্মের এবং অতীত অভিজ্ঞতার পক্ষে অন্যতম যুক্তি বলে ধরা হয়েছে। উদাহরণস্বরূপ, যদি সত্য হয় যে আমাদের জ্ঞান এসেছে অভিজ্ঞতা থেকে, তাহলে যে অভিজ্ঞতা কখনো হয়নি নিশ্চয়ই তা আমরা কল্পনা করতে বা বুঝতে পারি না। কেবল বংশগতিবাদ দ্বারা তা ব্যাখ্যা করা যাবে না, কারণ একটি প্রবণতা পুত্র বা পৌত্র রূপে আরেক ব্যক্তিতে সঞ্চারিত হয়। কিভাবে এই বংশানুসৃতি ঘটে? এমনকি বল আছে যা শিশুর মধ্যে মৃত্যু ভয়ের মতন একটা প্রবণতাকে জাগিয়ে দেয়। মা তো এই প্রবণতা সৃষ্টি করতে পারেন না, মা শিশুর মধ্যে কিভাবে এটাকে প্রেরণ করবেন? এমনকি একটা ইতর প্রাণীর মধ্যেও আমরা এটা দেখতে পাই। দেখুন, একটা হাঁস একটা মুরগি, এই দুটোকে যদি নিয়ে আসি, হাঁসের বাচ্চাগুলো একটু বড় হলেই তারা জলের দিকে ছুটে যায়, আর মুরগি তার দিকে যদি জলের দিকে ঠেলে দেওয়া হয় সে ছুটে চলে আসে, জলের দিকে সে যাবে না। তাহলে এই সব এটাদের এটা সংস্কার, এই অভিজ্ঞতা, হাঁসের জলের অভিজ্ঞতাটা কি করে হলো, আর মুরগিরও বা এই শুষ্ক ডাঙার অভিজ্ঞতাটা কি করে হলো? কিংবা একটা প্রাণী জন্মেই সে খুঁটে খেতে আরম্ভ করে, একটা মানুষ জন্মেই সে খেতে আরম্ভ করছে। তাহলে এই যে সংস্কার রূপে তার অতীত অভিজ্ঞতা তার মধ্যে থাকে, এই যে আহারের প্রবৃত্তি, সাঁতার কাটার প্রবণতা, এগুলি সমস্ত সহজ প্রবৃত্তি বা ইনস্টিংক্ট। এই সহজ প্রবৃত্তি যেন মনের হচ্ছে একটা স্বতঃক্রিয়া, কিন্তু দেহের এবং মনের সমস্ত স্বতঃক্রিয়ায় বস্তুত সজ্ঞান জ্ঞান প্রসূত, তাই তো? তাহলে কি করে সেটা তৈরি হয়? নিশ্চয়ই তার কোনো একটা অভিজ্ঞতা থাকে। সেই রকম যে মানুষের জীবনের মধ্যে এই ধরনের সংস্কার থাকে, এই সংস্কার আছে বলি মানুষ ভালো বা মন্দটা একেবারে জন্ম মুহূর্ত থেকে, মানুষ কেন প্রাণী মাত্রে জন্ম মুহূর্ত থেকে সেটা উপভোগ করতে পারে। আরেকটা উদাহরণ থেকে দিয়ে আমরা দেখাতে পারি, যেমন ধরুন আমরা যদি কোনো বাজনা শিখতে আরম্ভ করি, কোনো ধরুন বাজনা আমরা শিখি, তাহলে প্রথম দিন আমরা যেটুকু শিখছি সেটা কিন্তু আমাদের স্মৃতির মধ্যে থাকে, আমাদের মাংস পেশি কোষের মধ্যেও সেটাকে কিন্তু ধরে রাখা থাকে। তাহলে এই পেশিগুলোরও কিন্তু একটা স্মৃতি আছে, সেটা প্রথম দিনের অভ্যাসের অভিজ্ঞতাকে ধরে রাখে। পরের দিন আবার যখন আমরা সেই কাজ করতে যাই, তখন কিন্তু আমাদের আর প্রথম থেকে শুরু করতে হয় না, আগের দিন যতটুকু শিখেছি তারপর থেকে আমরা ধরতে পারি। তার মানে একটা অভিজ্ঞতা, একটা স্মৃতি তার মধ্যে ধরা থাকে। ঠিক সেই রকমভাবে কিছু কিছু স্মৃতি আমরা জন্ম জন্মান্তর থেকে আমরা বহন করে নিয়ে চলি। এবং সেখানে একটা জিনিস মনে রাখবেন যে আমরা একসঙ্গে দুটো জিনিস কিন্তু করতে পারি, একসঙ্গে আমরা কারোকে খুব ভালোবাসতে পারি না, মানে একসঙ্গে একজনকে ভালোবাসা এবং একসঙ্গে সেই লোকটাকে ঘৃণা, দুটো আমরা একসঙ্গে করতে পারি না। একজন মানুষকে আমরা ভালোবাসতে পারি কিংবা ঘৃণা করতে পারি, একসঙ্গে ভালোবাসা এবং ঘৃণা আমরা করতে পারি না। এবং একটা যদি প্রবল হয় তাহলে অন্যটা বাধা পায়, এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার। তাহলে এই সব ব্যাপারটাই চলে আসে একটা স্মৃতির থেকে। এবং যেমন শিশুদের মধ্যে যে একটা কিছু প্রবণতা থাকে, অনেকগুলো শিশুকে যদি একসঙ্গে আমরা নিয়ে রাখি,
তাহলে দেখব সে শিশুগুলো এক একজন এক এক রকমের আচরণ করছে। একজনকে যা বলা হবে সেটা কিন্তু আরেকটা শিশু অবিকল তা করবে না, একজন একরকম ভাবে ধরবে, আরেকজন আরেক রকম ভাবে সেটা দেখবে। বা শিশুর মধ্যে কিছু প্রতিক্রিয়া থাকে, তাকে যদি একটা কাজ করতে বলা হয় সে তার বিপরীত কাজটাই করবে, এটাও তো আমরা দেখি। এটাই তাদের স্বভাব। শিশুকে আমরা জোর করে কোনো কিছু শেখাতে পারি না, সে ভেতর থেকে সেটাকে আস্তে আস্তে গ্রহণ না করে তাকে জোর করে কোনো কিছু বাদ করা যায় না। আসলে শিশুর মন ভেতর থেকে বাইরে অভিব্যক্ত হয়, বাইরে থেকে ভেতরে সেটা কিন্তু ঢোকে না। যেমন একটা গাছ যখন আমরা বপন করি, হ্যাঁ, বা তখন তার ছাল থেকে শ্বাস হয় না, শ্বাস থেকে তার ছাল হয়ে ওঠে। এও ঠিক সেরকম, ছাল হচ্ছে শ্বাসের পরিণতি। যদি সেই গাছের ছালের এক টুকরো আমরা ছিঁড়ে নিই তাহলে সেই স্থানে আবার ছাল তৈরি হবে। অভিব্যক্তি সেই জন্য সবসময় ভেতর থেকে আসে, আত্মার মধ্যেই বীজ নিহিত। সুতরাং আমাদের বৃদ্ধির সঙ্গে সঙ্গে আত্মার বিস্তার হয় এবং পূর্ণ চৈতন্য রূপে আত্মার বিকাশ হয়। শিশু যখন প্রথম নিদ্রা যায় তারপর সে স্বপ্ন দেখতে আরম্ভ করে, তারপর তার মধ্যে দেখবে নানা রকমের ভাব আসে, হয়তো তার পূর্ব স্মৃতি জাগে, যেন কখনো কখনো তার অনুভব হয়, যেন তার কিছু অভিজ্ঞতা হয়েছে, তার কিছু সূক্ষ্মরূপ দর্শনও হতে থাকে। কোনো শিশুর এরকম দর্শন হয় বলে অনেক সময় সে কেঁদে ওঠে বা সে ঘুমোতে চায় না, ভীষণ ঝামেলা করে, কান্নাকাটি করে, চিৎকার করে, হ্যাঁ, ঠিক মতন ব্যবহার করে না। এই এই যে শিশুর একটা মনস্তত্ত্ব সেটাকে হয়তো বাবা মা সবসময় বুঝতে পারে না, তারা ভাবে শিশু শরীর খারাপ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যায়, বিব্রত হয়ে পড়ে। এ হয়তো ডাক্তার সবসময় বুঝে উঠতে পারে না। এই জন্য স্বভাবত তখন শিশুরও কষ্ট হয়, বাবা মাও কষ্ট পান। তাহলে শিশু পালনের একটা দায়িত্বের ব্যাপার আছে। এই জায়গার মধ্যেও কিন্তু পূর্ব সংস্কারের একটা ভাব কাজ করে, অর্থাৎ মনের মধ্যে যে ছাপ পড়ে সেই ছাপটাকে সংস্কার বলে। এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ। এই সংস্কার হচ্ছে অতীত কর্মের চিহ্ন, আর এই অবস্থাকে বলা হয় তনু বা ক্ষীণ। যা সুপ্ত অবস্থা থেকে জেগে উঠেছে সেটাই হচ্ছে ক্ষীণ, পরবর্তী অবস্থাটা হচ্ছে বিচ্ছিন্ন। যদি দুটোর বাসনা যুগপৎ জেগে ওঠে তাহলে একটা অন্যটার থেকে প্রবল হয়, আর যেটা প্রবলতর হয়ে ওঠে সেটা প্রকাশ পায়, অন্যটা স্তিমিত হয়ে থাকে। একটা প্রবলতর বাসনা এসে অন্যটাকে অভিভূত করে আমাকে সেই রকম কাজ করতে বাধ্য করে। এরকম জীবনে অনেক সময় এই ধরনের কাজ করে। তাহলে এইটাই, এই সমস্ত ব্যাপারগুলোই হচ্ছে মানুষের জীবনের একটা অতীত সংস্কার বা অতীত অভিজ্ঞতার ক্রিয়া এবং প্রতিক্রিয়া। আর সবচাইতে বড় কথা যেটা আমরা আগেও বলেছি, যে মানুষের জীবনের বা মনের ভেতরের এই বা এই অতীতের বিষয়গুলো, ওই আভ্যন্তরীণ ব্যাপারগুলো যেহেতু একটা রহস্যাবৃত হয়ে আছে, সবটাই আমরা যেহেতু ধরতে পারি না, সেই জন্য সবটারে কিন্তু আমরা একেবারে যুক্তিপূর্ণ বা বৈজ্ঞানিক ব্যাখ্যা সেভাবে দেখতে পারি। এটা মনোজগতের একটা ব্যাপার এবং মনোজগতের সমস্ত রহস্য কিন্তু এখনো আমাদের কাছে সম্পূর্ণত পরিষ্কার হয়নি। আমরা যেমন দেখুন যে মানুষের শরীর সবসময় তার অতীতকে কিন্তু বহন করে নিয়ে চলে, এই কথাটা আমরা বারবার বলছি। বুদ্ধদেবের 500 পূর্বজন্মের স্মৃতি ছিল, 500 পূর্বজন্মের স্মৃতি, এই যে জাতিস্মর, এই জাতিস্মর সে তার আগের জন্মের স্মৃতিটা নিয়ে আসে। বুদ্ধদেবের এরকম অতীত 500 জন্মের স্মৃতি ছিল বুদ্ধদেব,
সেই জন্মের বৃত্তান্ত তিনি কিন্তু এক এক করে বলেছেন। এক জন্মে তিনি খরগোশ ছিলেন, কোনো জন্মে তিনি হরিণ ছিলেন, আরেক জন্ম কোনো জন্মে তিনি ভল্লুক ছিলেন, এরকম নানা রকম জীব রূপে তিনি জন্মেছিলেন। পূর্ব পূর্ব জন্মে সে সংস্কারগুলো তার অন্তর্জ্ঞান মনে নিহিত ছিল। সমস্ত প্রাণীরই কিন্তু এরকম হয়। কখনো সংস্কারগুলো অত্যন্ত ক্ষীণ অবস্থায় থাকে, কখন তা আবার প্রকট হয়ে ওঠে, তখন তাকে দমন করা বড় শক্ত হয়ে পড়ে। সবশেষ অবস্থা হচ্ছে একটা উদার অবস্থা, যখন অনুকূল পরিবেশে সংস্কারগুলো ভালো কি হোক বা মন্দই হোক সেগুলো অত্যাধিক সক্রিয় হয়। আমরা যেসব বাসনা এবং সংস্কার নিয়ে জন্মেছি সেগুলি উদার আকারে আমাদের বর্তমান সেদের সেগুলোর উদার আকারে বিস্তৃত আকারই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমরা কিছু কিছু নতুন সংস্কারও সঞ্চয় করছি, আবার অতীতের সংস্কারও আমাদের মধ্যে আছে। অতীতের সংস্কার নিয়েই কিন্তু আমরা বর্তমানে চলি বা ব্যবহার করি, আচরণ আমাদের অনেকটাই আমাদের অতীত অতীত সংস্কারের ফলশ্রুতি। এইভাবে আমরা সংস্কারগুলোকে নতুন প্রণালীতে বিকশিত করছি, এইভাবেই আমরা এগিয়ে চলছি। এসব বুঝলে জানা যায় যেগুলোই হচ্ছে আমাদের জীবনের কারণ। যেমন দেখুন, কোনো মানুষের প্রথম থেকে ভালো ভালো কোনো বিষয়ের প্রতি অনুরাগ জন্মায়, আবার তারই ভাই একই পরিবেশে একই পরিবারে একই বাবা মায়ের আরেকটি সন্তান অপর সন্তানটি তার হয়তো সেই বিষয়গুলো সেই ভালো বিষয়ে কোনো অনুরাগই জন্মায় না, তার বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। এটা কি করে হয়? এখানেও সেই সংস্কারেরই কাজ করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূলত আমাদের সংস্কার। এখন মানুষ কি করবে? মানুষ হচ্ছে প্রতিদিন, এখানেই বলা হচ্ছে একজন মানুষ প্রতিদিন তার পূর্ব পূর্ব সংস্কারগুলোকে শোধন করার চেষ্টা করবে। এটাই হচ্ছে মানুষের তপস্যা। সে তার প্রতিদিন সে নিজেকে মার্জনা করবে, মনকে মার্জনা করবে, তার যে অতীত সংস্কার তার যে ভালোগুলোকে সে আরও বেশি করে ফুটিয়ে তুলবে, এবং তার যে মন্দ সংস্কারগুলো রয়েছে সেগুলোকে সে দমন করবে। এটাই হচ্ছে তার তপস্যা বা সংযম। এইভাবে এইভাবে সে ধীরে ধীরে আধ্যাত্মিক হয়ে উঠবে। আধ্যাত্মিকতাই হচ্ছে আত্মজ্ঞান। এইভাবে সে নিজেকে সম্পূর্ণত্ব একজন মানুষ নিজেকে এভাবে বিকশিত করতে পারে। আর এটা করতে পারে একমাত্র মানুষ, অন্য কোনো প্রাণী পারে না। একটা বাঘ বাঘের সংস্কার নিয়ে থাকবে, তার অন্য কোনো সংস্কার হবে না। সে বাঘের বৈশিষ্ট্য থেকে অন্য কোনো বৈশিষ্ট্য যাবে না। ছাগলের বৈশিষ্ট্য বাঘের মধ্যে আসবে না, বাঘের বৈশিষ্ট্য ছাগলের মধ্যে আসবে না। কিন্তু মানুষ ভালো মন্দ দুটোকেই সে বিকশিত করতে পারে, এবং তার পূর্বজন্মের ভালোত্বকে সে আরও প্রস্ফুটিত করতে পারে, এবং পূর্বজন্মের খারাপগুলোকে সে মার্জনা করে দমন করে নিজেকে পরিশীলিত করে তুলতে পারে। শেষ করব আমরা উপনিষদের একটি কাহিনী দিয়ে। এই সংস্কার ভিত্তির উপরেই কিন্তু উপনিষদের একটি ছোট্ট কাহিনী আছে, অথচ খুব ইন্টারেস্টিং। সে কাহিনীটি বলেই আমরা আজকের আলোচনা শেষ করব। এখানে দেখা সেই উপনিষদের এই কাহিনীতে বলা হচ্ছে যে দেবতা মানুষ এবং অসুর এই তিনেরই প্রতিনিধি স্বরূপ। দেবতার প্রতিনিধি ইন্দ্র, অসুরদের প্রতিনিধি হিসেবে তাদের রাজা বলি বা বিরোচন, অর্থাৎ দেবতাদের রাজা, অসুরদের রাজা এবং মানুষদের রাজা, এই তিনের প্রতিনিধি ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মার কাছে উপস্থিত হলেন শিক্ষা লাভের জন্য। ব্রহ্মচর্য যে হয়ে তারা সমীপ পানি হয়ে প্রজাপতির সমীপ উপস্থিত হলেন। দীর্ঘ 12 বছর ধরে তারা সেখানে ব্রহ্মচর্য পালন করার পর প্রজাপতি বললেন
যে তাদেরকে প্রথম তাদেরকে একটি শিক্ষা দান করলেন, বললেন একটি উপদেশ দিলেন, দ দ দ মানসিক অবস্থা এবং তাদের সংস্কার অনুসারে দেবতা অসুর এবং মানুষ এই দয়ে ভিন্ন ভিন্ন অর্থ বুঝলেন। দেবতারা স্বভাবত সুখী এবং ভোগপরায়ণ, তারা বুঝলেন যে স্বয়ং প্রজাপতি দ অর্থে তাদেরকে দম অর্থাৎ দমন ইন্দ্রিয় সংযমের উপদেশ দিয়েছে। মানুষ স্বভাবত স্বার্থপর কৃপণ, তারা তা এই দ শব্দের অর্থ করলেন যে প্রজাপতি তাদেরকে দ অর্থে দত্ত অর্থাৎ দান কর দানশীল হবার উপদেশ দিয়েছে। আর অসুর তারা স্বভাবত নিষ্ঠুর অত্যাচারী, তারা বুঝল যে প্রজাপতি তাদেরকে দয়স্য দ অর্থে দয়স্য অর্থাৎ দয়াশীল হবার উপদেশ দিয়েছে। অর্থাৎ যার যেমন মানসিক শিক্ষা, যার যেমন মানসিক অবস্থা, যার যেমন সংস্কার, এই অনুসারে তাদের কাছে অর্থ আলাদা আলাদা হল। এই জন্যে সেখানে বৃহদারণ্যকের মধ্যে এই কাহিনীটি আছে, সেখানে বৃহদারণ্যক উপনিষদ বলছেন, তা এই সব কাহিনীটি বলে বৃহদারণ্যক উপনিষদ শেষকালে একটি চমৎকার মন্তব্য করেছে, তদেতত্রায়ং শিক্ষত দমং দানং দয়ামিতি। তারা তাদের অনুসারে এই দমন দান এবং দয়ার এই উপদেশ তারা গ্রহণ করলে, যার যেমন সংস্কার। এই কথা বলে উপনিষদ সেখানে বলছে যে মানুষ মাত্রেই কিন্তু সবাই আসলে এই তিনটিরই শিক্ষা করবে, অর্থাৎ সংযমের, দানের এবং দয়া, এই শিক্ষা করবে। এটাই হচ্ছে এই যে আমরা এক দীর্ঘ সময় ধরে দীর্ঘদিন ধরে যে ধর্মনীতি নিয়ে আলোচনা করলাম, এই ধর্মনীতির মূল কথা। ধর্মনীতির মূল কথা হচ্ছে দম দান এবং দয়া, এই হচ্ছে ধর্মনীতির মূল কথা। অর্থাৎ সংস্কার অনুসারে একটি নয় তিনটিরই প্রত্যেকেরই সাধনা করতে হবে। শেষ করছি একটি চমৎকার কাহিনী দিয়ে, বলছে সংস্কারের ব্যাপারটাকে আর খুব চমৎকার করে এখানে বলা আছে, বলে সংস্কারের গুরুত্বটা কতটা বা সংস্কারের প্রাবল্য কতটা সেটা এই ছোট্ট কাহিনীটি মজার কাহিনীটি দিয়ে শেষ করব। সেখানে বলা হচ্ছে একজন কুকুরকে, বলে একটা কুকুরকে যদি রাজ সিংহাসনে রাজমুকুট বসিয়ে রাজা হিসাবে তাকে প্রতিষ্ঠা করে দেওয়া যায়, তাহলে কি কুকুরের কুকুরত্ব দূর হবে? সেই কুকুরটা কি যে রাজসভার মধ্যে এক পাটি চামড়ার জুতো দেখে পড়ে থাকলে সেটা কামড়াবার জন্য ছুটে যাবে না? আসলে এটাই হচ্ছে মূল কথা, একজন মানুষের সংস্কারটা বড় প্রবল, তাকে যেমনভাবেই তুমি রাখো না কেন তার সংস্কার তার পূর্ব স্বভাব অনুসারে তাকে সেই কর্ম করতেই বাধ্য করবে। অতএব আমাদের ধর্মনীতির মূল বক্তব্য হচ্ছে একজন মানুষ প্রতিদিন তিনটি বিষয়ে যেন শিক্ষা করে, একটি হচ্ছে আত্মসংযম বা দমন, দ্বিতীয়টি হচ্ছে দান যার মধ্যে দিয়ে তাকে ঔদার্য করবে, তার মনটাকে বড় করবে, হৃদয়টাকে বড় করবে, এবং সর্বভূতে দয়া। এই হচ্ছে ধর্মনীতির মূল শিক্ষা। আগামী পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আসব সেটি খুব ইন্টারেস্টিং বিষয়, সরযোগিতা।